নমস্কার দর্শক বন্ধুরা, পিয়ালির হেসেলে আপনাদের স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। পিয়ালির হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আপনাদের জন্য এনেছি দই পোনা। দই পোনা করতে আমাদের যে যে উপকরণ লাগছে তা হলো পোনা মাছ, মানে কাটা পোনা মাছ, এটা রুই কাটা, নুন হলুদ মাখিয়ে রেখেছি। তার সঙ্গে লাগছে টক দই, সর্ষের তেল আর অল্প পরিমাণে দুকুয়া রসুন বেটে রেখেছি, আর অল্প একটু এক টিস্পুন আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা চেরা আর গরম মশলা সামান্য, একটা এলাচ, দারুচিনি আর লবঙ্গ। আর লাগছে পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি আর স্বাদ মতো নুন। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এটা গরম হয়ে এসছে। এরপর আমরা মাছগুলো ছেড়ে দেব। মাছটা এদিকে ভাজা হচ্ছে, তার সঙ্গে আমরা এদিকে একটা দই দিয়ে একটা ম্যারিনেট তৈরি করে নিচ্ছি। এই লঙ্কা হলুদ আর চিনি দইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে টক দইটা ফেটিয়ে রাখতে হবে। এইভাবে মিশ্রণটা এইভাবে তৈরি করে নিতে হবে। মাছটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, এইভাবে মাছটা আমরা তুলে নিলাম। এরপর মাছ ভাজার তেলটার মধ্যে আমরা পেঁয়াজ বাটাটা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার মধ্যে এই ফোড়নটা দিয়ে দিচ্ছি, গরম মশলাটা একটু ঠুকে দিয়েছি থেঁতো করে। এর মধ্যে আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার দইটা দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে এসছে, এই সময় আমরা একটু জল দিয়ে দেব। এই মশলা ধোয়া যে জলটা সেটা আমি দিচ্ছি। এরপর একটু, তখন বলিনি, একটু ধনে পাতা আমরা কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে স্বাদটা বাড়বে আরো, ঝোলটা ফুটছে। আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই ঝোলটা মিনিট তিনিক ফুটলেই আমাদের মাছটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের দই পোনা একদম রেডি। এরপর আমরা পরিবেশন করে দেখাচ্ছি। দই পোনা আমাদের একদম রেডি হয়ে গেছে, আমরা পরিবেশন করে দিয়েছি। এই দই পোনা ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আপনারা আপনাদের প্রিয়জনদের খাওয়ান। নমস্কার।